বিসমিল্লাহির রহমান রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস কার্যক্রম শুরু করছি। আজকের অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অধ্যায় 4 গাণিতিক প্রতীক থেকে সৃজনশীল প্রশ্ন শিখব। তোমরা সবাই আমার সাথে সাথে সৃজনশীল প্রশ্ন লিখবে, বোঝার চেষ্টা করবে। কোনো কিছু না বুঝে থাকলে অবশ্যই আমাকে জানাবে। তো আসো বন্ধুরা, আমরা প্রথম সৃজনশীল প্রশ্নটি সবাই লিখে নেই। ঠিক আছে, আসো আমরা ভিডিওটি সবাই অন করে ক্লাসে অংশগ্রহণ করি এবং আমরা সৃজনশীল প্রশ্নটি লেখা শুরু করি। 1 নম্বর সৃজনশীল প্রশ্ন, অধ্যায় 4, গাণিতিক প্রতীক থেকে। লেখো, পানির একটি বোতলের ওজন, লেখো পানির পানির একটি একটি বোতল পানির একটি বোতলের ওজন হচ্ছে 120 গ্রাম। পানির একটি বোতলের ওজন 120 গ্রাম। তারপরে লিখো, মিনা 50 গ্রাম ওজনের একটা ব্যাগের মধ্যে ওজনের একটা একটা ব্যাগের মধ্যে কিছু সংখ্যক পানির বোতল রাখলো। ব্যাগের মধ্যে কিছু সংখ্যক কিছু সংখ্যক পানির বোতল রাখলো। দাঁড়ি, তো পানির একটি বোতলের ওজন 120 গ্রাম, মিনা 50 গ্রাম ওজনের একটা ব্যাগের মধ্যে কিছু সংখ্যক পানির বোতল রাখলো। বোতলের সংখ্যাকে ক দ্বারা এবং পানির বোতলগুলোর ওজন ও ব্যাগের ওজনের যোগফল খ দ্বারা প্রকাশ করা হলো। লেখো, বোতলের সংখ্যাকে ক দ্বারা বোতলের সংখ্যাকে ক দ্বারা এবং পানির বোতলগুলোর ওজন পানির বোতলগুলোর ওজন ও ব্যাগের ওজনের যোগফলকে ও ব্যাগের ওজনের যোগফলকে খ দ্বারা প্রকাশ করা হলো। তাহলে আমরা উদ্দীপকটি লিখলাম, সবাই লিখো। পানির একটি বোতলের ওজন 120 গ্রাম, মিনা 50 গ্রাম ওজনের একটা ব্যাগের মধ্যে কিছু সংখ্যক বোতল রাখলো। বোতলের সংখ্যাকে ক দ্বারা এবং পানির বোতলগুলোর ওজন ও ব্যাগের ওজনের যোগফলকে খ দ্বারা প্রকাশ করা হলো। এবার প্রশ্নগুলি লিখে নাও। 1 নম্বর প্রশ্ন লেখো, অর্থাৎ প্রথম প্রশ্নটি হচ্ছে 1 নম্বর, এটি হচ্ছে ক এবং খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লেখো। লেখো, ক এবং খ এর সম্পর্ক
এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে, মাধ্যমে লেখো। তাহলে ক এবং খ এর সাথে যে সম্পর্কটুকু আছে, এই সম্পর্কটা আমরা একটা গাণিতিক বাক্যের মাধ্যমে লিখব। 2 নম্বর প্রশ্নটি হবে, 2 নং, খ এর মান নির্ণয় করতে হবে। লেখো, খ এর মান নির্ণয় করো। খ এর মান নির্ণয় করো যখন ক সমান 10। লেখো, যখন ক সমান 10। দাঁড়ি, খ এর মান নির্ণয় করতে হবে যখন ক এর মান 10 দেওয়া আছে। এবার 3 নম্বর প্রশ্ন, ক এর মান নির্ণয় করো। এবার ক এর মান আমরা নির্ণয় করব, ক এর মান নির্ণয় করো যখন খ সমান 770। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্নটি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই দ্রুত প্রশ্নটি তুলে ফেলো, আমরা এখনই সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা সমাধান লিখে 1 নম্বর প্রশ্নের সমাধানটি লিখে নাও আমার সাথে সাথে। উদ্দীপকে দেওয়া আছে যে পানির একটি বোতলের ওজন 120 গ্রাম, আর বোতলের সংখ্যা হচ্ছে ক। তাহলে আমরা লিখব, একটি বোতলের, ঠিক আছে, ওজন, সবাই আমার সাথে লিখো, একটি বোতলের ওজন 120 গ্রাম, সুতরাং কটি বোতলের ওজন কি হবে, গুণ হয়ে যাবে, 120 গুণ ক, এত গ্রাম। সবাই লিখো, 120 ক, 120 ক গ্রাম। ঠিক আছে, এবার আমরা গাণিতিক বাক্যটি লিখব। বলছে ক এবং খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লেখো। তাহলে লেখো, সুতরাং গাণিতিক বাক্য। তাহলে গাণিতিক বাক্যটি কি হবে, আমাদের প্রশ্ন বলা আছে বোতলের সংখ্যাকে ক দ্বারা এবং পানির বোতলগুলোর ওজন ও ব্যাগের ওজনের যোগফলকে খ দ্বারা। তাহলে আমরা দেখলাম ক সংখ্যক বোতলের ওজন 120 ক, আমাদের ক সংখ্যক বোতলের ওজন পাইলাম 120 ক, যোগ ব্যাগের ওজন 50 গ্রাম। ব্যাগের ওজন হচ্ছে 50 গ্রাম। বিনা 50 গ্রাম ওজনের একটা ব্যাগের মধ্যে কিছু সংখ্যক পানির বোতল রেখেছে। তাহলে পানির বোতলের ওজন হচ্ছে 120 ক, ক সংখ্যক পানির বোতল রেখেছে। তাহলে ক সংখ্যক পানির বোতলের ওজন 120 ক যোগ ব্যাগের ওজন হচ্ছে 50, এই দুইটা একত্রে যোগ করলে হবে খ এর সমান। প্রশ্নে বলা আছে যে, প্রশ্নে দেখো বলা আছে বোতলের সংখ্যাকে ক দ্বারা এবং পানির বোতলগুলোর ওজন ও ব্যাগের ওজনের যোগফলকে খ দ্বারা প্রকাশ করা হলো। তাহলে এটা হচ্ছে পানির বোতলের ওজন 120 ক আর ব্যাগের ওজন হচ্ছে 50, এই দুইটা যোগ করলে খ এর সমান হবে। এটি হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্ন গাণিতিক বাক্যে, যেটি প্রকাশ করতে বলা হয়েছে। তো সবাই লিখে ফেলো শিক্ষার্থী বন্ধুরা। এবার আমরা 2 নম্বর প্রশ্নটির সমাধান করব। 2 নং প্রশ্ন হচ্ছে, খ এর মান নির্ণয় করব যখন ক সমান 10। তো আসো আমরা 2 নং প্রশ্নটি লিখি। লেখো, 1 নং হতে পাই, 1 নং হতে পাই 120 ক যোগ 50
সমান খ। এবার আমরা কিসের মান বের করব? খ এর মান বের করতে বলা হয়েছে যখন ক সমান 10। আসো শিক্ষার্থী বন্ধুরা, এখানে ক এর মান আমরা 10 বসিয়ে দিই। 120 গুণন ক এর মান 10 বসিয়ে দিলাম যোগ 50 সমান খ। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সবাই একটু সাইডে লিখো, যেহেতু প্রশ্নে বলা আছে ক সমান কত? 10। আমরা ক সমান এখানে 10 বসিয়ে দিলাম, ক এর মান 10 বসিয়ে দিলাম। তো এবার সবাই সমাধানটা করো, 120 আর 10 গুণ করলে কি হবে? 1200। 120 আর 10 গুণ করলে কি হবে? 1200 যোগ 50 সমান কত? খ। বা আসো আমরা যোগটা করি, 1200 আর 50 যোগ করলে 1250 সমান হবে খ। সুতরাং আমরা লিখব, ঘুরিয়ে লিখি, খটা বাম পাশে লেখো, ডান পাশে 1250 লেখো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা খ এর মান পেলাম 1250। এটি হচ্ছে আমাদের 2 নং প্রশ্নের উত্তর, সমাধান। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এবং সুন্দরভাবে উত্তরটি লিখে ফেলো দ্রুত। শিক্ষার্থী বন্ধুরা, এবার গ নং প্রশ্নের উত্তরটি লিখো, অর্থাৎ 3 নং প্রশ্নের উত্তরটি লিখবে। এবার দেখো, প্রশ্নতে বলা আছে কয়ের মান নির্ণয় করতে হবে যখন খ সমান 770। লেখো 3 নং। প্রথমে লিখো 1 নং হতে পাই, 1 নং হতে পাই, সবাই একটু লিখো সুন্দর করে, 1 নং হতে পাই। কত আমাদের গাণিতিক বাক্যটি? 120 ক যোগ 50 সমান খ, এটি হচ্ছে আমাদের গাণিতিক বাক্য, এটি আমাদের গাণিতিক বাক্য। এখন আমরা ক এর মান বের করব যখন খ সমান 770 দেওয়া আছে। লেখো, বা 120 ক যোগ 50 সমান খ এর মান বসিয়ে দাও 770। লেখো, যেহেতু প্রশ্নে খ সমান কত দেওয়া আছে? 770 এটা দেওয়া আছে। লেখো, যেহেতু প্রশ্নে খ সমান 770 দেওয়া আছে, বা 120 ক যোগ সমান 770 প্লাসের 50 ডান পাশে নিয়ে আসো, তাহলে কি হবে? মাইনাসের 50 হয়ে যাবে। বা 120 ক সমান 720। 720 ঠিক আছে, 770 থেকে 50 বিয়োগ করলাম, তাহলে 720 থাকলো। আমরা জানি, এই যে দেখো, প্লাসের 50 বাম পাশে প্লাস আছে, ডান পাশে নিয়ে গেলে সেটা বিয়োগ হয়ে যায়, চিহ্ন পরিবর্তন হয়ে যায়, এটা তোমরা জানো। বা এবার শুধু কয়ের মান বের করবে, দেখো 120 বাম পাশে ভাগ গুণাকারে আছে, এটাকে আমরা ডান পাশে নিয়ে আসব, তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে 720 ভাগ 120। প্রথমে 720 লিখবে, কারণ ডান পাশে প্রথমে 720 আছে, এটা প্রথমে লিখবে, ভাগ 120 পরে লিখবে, খেয়াল রাখবে সবাই। সুতরাং ক সমান, লিখো সবাই, ক সমান 720 ভাগ 120, তাহলে ভাগ করলে কত হবে? 6 হবে, 6 120-এ 720, 6 12 72। খুব সহজেই ভাগটা করা যায়, 12 আর 6 গুণ করলে 72, ঠিক আছে, 6 12 72 আর একটা শূন্য, অর্থাৎ 120 গুণন 6 সমান 720, তাহলে কয়ের মান হচ্ছে 6, উত্তর 6। তো প্রিয় শিক্ষার্থীরা, এটি হচ্ছে আমাদের 3 নং প্রশ্নের উত্তর, সমাধান। আশা করি তোমরা সবাই বুঝেছ, কেউ না বুঝলে অবশ্যই আমাকে জানাবে। এবার আমরা আরো একটি সৃজনশীল প্রশ্ন লিখছি, সবাই আমার সাথে সাথে লিখো। দেখো, ক প্যাকেট বিস্কুট ক প্যাকেট বিস্কুট এবং 1 বোতল
প্যাকেট বিস্কুট এবং এক বোতল পানীয়র মূল্য। পানীয় মানে হচ্ছে ওই যে সফট ড্রিঙ্কস তোমরা যে খাও, পানীয়, পানীয়ের মূল্য একত্রে 6 টাকা, একত্রে 6 টাকা। সহজ প্রশ্ন, দাঁড়ি, ক প্যাকেট বিস্কুট এবং এক বোতল পানীয়র মূল্য একত্রে 6 টাকা। এক প্যাকেট বিস্কুটের মূল্য, তারপর লিখো, এক প্যাকেট বিস্কুটের মূল্য 18 টাকা, 18 টাকা। এক প্যাকেট বিস্কুটের মূল্য 18 টাকা এবং এক বোতল পানীয়র মূল্য 12 টাকা। এটি হচ্ছে আমাদের উদ্দীপক, প্রিয় শিক্ষার্থীরা। এক প্যাকেট বিস্কুট এবং এক বোতল পানীয়র মূল্য একত্রে 6 টাকা। ক প্যাকেট বিস্কুট এবং এক বোতল পানীয়র মূল্য একত্রে 6 টাকা। এক প্যাকেট বিস্কুটের মূল্য 18 এবং এক বোতল পানীয়র মূল্য 12 টাকা। এবার প্রশ্নগুলো লিখো। 1 নং প্রশ্ন, লিখো, ক এবং খ সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লেখো, দ্রুত। ক এবং খ একটি সম্পর্ক গাণিতিক বাক্যের মাধ্যমে লেখো, গাণিতিক বাক্যের মাধ্যমে লিখো বা লেখো। এবার 2 নং প্রশ্নটি দ্রুত লেখো। ক্ষয়ের মান নির্ণয় করো যখন ক সমান 10, লেখো। আগেও আমরা করেছি এরূপ অঙ্ক, ক্ষয়ের মান নির্ণয় করো যখন ক সমান কত? 10। খুব সহজ অঙ্ক। 3 নং, কয়ের মান নির্ণয় করো, ক কয়ের মান, ক্ষয়ের মান, কয়ের মান নির্ণয় করো যখন খ সমান কত? 120। তাহলে আমরা 3টি প্রশ্ন পেয়ে গেলাম। কয়ের মান নির্ণয় করব যখন গণম, 3 নং প্রশ্নটি হচ্ছে কয়ের মান নির্ণয় করো যখন খ সমান 120। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা আসো আমরা গাণিতিক বাক্য 1 নং প্রশ্নটির সমাধানটা লিখে ফেলি দ্রুত। আমরা গাণিতিক বাক্যটি তৈরি করব, ক এবং খ সম্পর্কটি একটি গাণিতিক বাক্যের মাধ্যমে প্রকাশ করো। তো আমাদের প্রশ্ন বলছে ক প্যাকেট বিস্কুটের কথা আর এক বোতল পানীয়র মূল্য একত্রে বলেছে 6 টাকা। আচ্ছা, এক প্যাকেট বিস্কুটের মূল্য কত আছে? 18 টাকা। তাহলে ক প্যাকেট বিস্কুটের মূল্য কত হবে? 18 ক। ঠিক আছে, তাহলে আমরা লিখবো সরাসরি গাণিতিক বাক্য। গাণিতিক বাক্যটি কি হবে, যে প্রথমে এখানে উদ্দীপকে দেখো, এক প্যাকেট বিস্কুটের মূল্য 18, এক বোতল পানীয়র মূল্য 12। তাহলে আমাদের প্রশ্নে বলা আছে কতটি বিস্কুটের কথা? ক প্যাকেট বিস্কুট। তাহলে এক প্যাকেট বিস্কুটের মূল্য যদি 18 হয়, ক প্যাকেট বিস্কুটের মূল্য হবে 18 ক। ঠিক আছে, এই যে 18 ক। তাহলে ক প্যাকেট বিস্কুট এবং এক বোতল পানীয়র মূল্য একত্রে 6 টাকা। এবার দেখো, এক বোতল পানীয়র মূল্য কত? 12। তাহলে 18 ক যোগ 12, এই দুইটা মিলে একত্রে হবে 6 টাকা। তাহলে এই হচ্ছে খ। তাহলে এটি হচ্ছে আমাদের গাণিতিক বাক্য।
যে 18 ক প্লাস 12 সমান হচ্ছে খ। তোমরা দ্রুত অঙ্কটি তুলে ফেলো। এরপর আমরা এখন 2 নং প্রশ্নটির সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা, এবার 2 নং প্রশ্নটির সমাধান আমার সাথে লিখে ফেলো। ক্ষয়ের মান নির্ণয় করো যখন ক সমান 10। লেখাও সবাই 1 নং হতে পায়, 1 নং হতে পায়। আমরা গাণিতিক বাক্যটি কি পেয়েছিলাম? 18 ক যোগ 12 সমান হচ্ছে খ। এবার আমরা কিসের মান বের করব? 2 নং প্রশ্নে ক্ষয়ের মান নির্ণয় করব যখন ক সমান 10। শিক্ষার্থী বন্ধুরা, এখানে ক-এর মান 10 বসিয়ে দাও। প্রশ্নে 10 বলা আছে, তাহলে ক-এর মান 10 বসালাম, যোগ 12 সমান খ। এবার এখানে লেখো, যেহেতু প্রশ্নে ক সমান কত বসাতে বলা হয়েছে, 10, আমরা 10 বসিয়ে দিলাম। বা 18 আর 10 যদি আমরা গুণ করি, তাহলে 180 যোগ 12 সমান হচ্ছে খ। এবার আসো বন্ধুরা, আমরা যোগটা করে নিই। 180 আর 12 যোগ করলে 192 সমান কত? খ। সুতরাং খ সমান আমরা লিখতে পারি 192। এটি হচ্ছে আমাদের 2 নং প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, এটি 2 নং প্রশ্নের সমাধান। এবার শিক্ষার্থী বন্ধুরা, 3 নং প্রশ্নের সমাধানটি আমার সাথে ঝটপট লিখে ফেলো। 3 নং প্রশ্নটি বলা হয়েছে, কয়ের মান নির্ণয় করো যখন খ সমান 120। তাহলে আমরা লিখব, গাণিতিক বাক্যটি কত পেয়েছিলাম আমরা 1 নং হতে? আমরা লিখব 1 নং হতে পাই। গাণিতিক বাক্যটি হচ্ছে 18 ক যোগ 12 সমান খ। এবার এখান থেকে আমরা কয়ের মান নির্ণয় করব যখন খ সমান 120। বা সবাই লিখো, 18 ক যোগ 12 সমান খ সমান কত দেওয়া আছে? 120 দেওয়া আছে প্রশ্নে। লেখো, যেহেতু খ সমান 120 প্রশ্নে বলা আছে, 3 নং প্রশ্নে বলা আছে। এবার আমরা কি করব প্রিয় শিক্ষার্থীরা? বা 18 ক সমান, দেখো বাম পাশে প্লাসের 12 আছে, এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই, তাহলে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। 120 বিয়োগ কত? 12। বা 18 ক সমান কত হবে? 120 থেকে 12 বিয়োগ করলে 108 হবে। এবার আমরা কি করব প্রিয় শিক্ষার্থীরা? দেখো, কয়ের সাথে বাম পাশে 18 কি গুণ আছে, ডান পাশে নিয়ে যাও 18 কে, তাহলে ভাগ হয়ে যাবে। আমরা জানি বাম পাশে গুণ থাকলে ডান পাশে নিয়ে গেলে কি হয়, ভাগ হয়ে যায়। তাহলে 108 ভাগ 18, 108 কে 18 দিয়ে ভাগ করবে, ঠিক আছে? সুতরাং আসো আমরা ক সমান কত লিখব। 108 কে যদি 18 দিয়ে ভাগ করি, তাহলে কত হয়? 6 18 108 6 হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমরা যে কয়ের মান কত হবে, কয়ের মান ক সমান 6 হবে। ক সমান কত হবে? 6। সবাই উত্তরটি লিখে ফেলো, ক সমান 6। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে 2টি সৃজনশীল প্রশ্ন শিখলাম গাণিতিক প্রতীক থেকে। তোমরা এই চ্যাপ্টারটির সৃজনশীল প্রশ্ন 2টি সুন্দরভাবে অনুশীলন করবে এবং এই 2টি সৃজনশীল প্রশ্নই এসডব্লিউ করে আমাকে পাঠিয়ে দিবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করব। তার আগে তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে জানাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে ধন্যবাদ, তোমরা বুঝতে পেরেছ। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই সুস্থ এবং নিরাপদে থাকবে এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে চলবে। ধন্যবাদ সবাইকে।